ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আছেন এক সুন্দরী নারী পুলিশ। সেই সুন্দরী নারী পুলিশকে দেখে এক পাগল তার কাছে এসে বলে, আপু আমি আপনাকে জড়িয়ে ধরতে পারি। এই কথা বলেই সেই পাগল নারী পুলিশকে জড়িয়ে ধরেন। তবে সেই পাগল নারী পুলিশকে জড়িয়ে ধরে তার মুখে চুমু খেতে থাকেন, কিন্তু তবুও সেই পাগলকে সুন্দরী নারী পুলিশ কিছুই বলেনি। খোঁজ নিয়ে জানা গেছে নারী পুলিশ আসল কোনো পুলিশ না, সে নকল পুলিশ নায়িকা শিরিন শিলা। শুটিং এর জন্য সে পুলিশের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়েছিলেন শুট নেবার জন্য, আর সেই সময় এক পাগল নায়িকাকে দেখে তার কাছে এসে জড়িয়ে ধরে গালে চুমু খেতে থাকেন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সবাই কমেন্টে বলছে, পাগলের কি কপাল, সুন্দরী নায়িকা চুমু দিয়ে দেখিয়ে দিলেন, আসলে আমাদের মতো পাগলের ভালো মন্দ সবকিছু বোঝে। আবার অনেকে কমেন্টে লিখেছে, শালায় পাগল হলেও তাহলে ঠিক আছে, তা না হলে সে নায়িকাকে ধরে কেন গালে চুমু দিবে। ঢাকায় চলচ্চিত্রের সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক পরিচালকের নজর কেড়েছেন। ওয়াজিদ আলী সুমনের হিটম্যান দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অপবিশ্বাস থাকলেও শিরিন শিলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপরই তিনি সুযোগ পান শাহিন সুমন পরিচালিত মিয়া বিবি রাজি ছবিতে। বর্তমানে শিলা অভিনীত মন জানে না মনের ঠিকানা ও মিয়া বিবি রাজি ছবি দুটি মুক্তির অপেক্ষা রয়েছে। এছাড়া শীঘ্রই শুরু করবেন প্রবাসী ডন এবং আংটি নামে দুটি ছবির কাজ। শিরিন শিলা বলেন, পাগলের মন চাইছে তাই চুমো দিচ্ছে, এতে আমি যদি পাগলের সাথে পাগলামি করি তাহলে আসলে বিষয়টা কেমন যেন দেখা যায়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।